নমস্কার। স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই নিবেদন। হে বীর সন্ন্যাসী আবার এসো কবি অনুজ ব্যানার্জি। হে বীর সন্ন্যাসী আবার এসো মতির ঘরে ঘরে, জেলে দাও প্রদীপ্ত আলো সকলের মনের মন্দিরে। আনন্দ নদী বহে যদি বিবেকের প্রান্তরে, পালায় কুমতি আসে সুমতি হৃদয় অভ্যন্তরে। এই দুর্দিনে কে আনি মনে তোমার অমৃত বাণী, মানুষের রূপে তুমি এসেছিলে তোমাকে দেবতা মানি। মূর্খ ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, মুসলমান ভারতবাসী আমার ভাই, খ্রিস্টান ভারতবাসী আমার ভাই, কেউ তো তরত ভরা কণ্ঠে বলি না এমন কথা এখন আর, কেউ তো ব্যাকুল হয়ে প্রার্থনা করে না এখন আর। হে ঈশ্বর, হে জগদম্বে, তুমি আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, আমার দুর্বলতা দূর করো, আমার ভীরুতা দূর করো, আমাকে সাহস দাও, আমাকে মনুষ্যত্ব দাও। হিন্দু ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম করেছ প্রমাণ তুমি শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে। ভারত ভূমি ভারতবাসীর মুখ করেছ উজ্জ্বল, আজ আমরা তো স্বার্থপর বুঝি নিজের কাজ। চাই শুধু ধনমান অর্থ যশ প্রতিপত্তি সমৃদ্ধি সম্পদ বৈভব, চাই সর্বদা রূপ যৌবন বৃদ্ধি, চাই জয় ভোগ বিলাস অট্টালিকা গাড়ি, চাই দামি দামি বিলাস সামগ্রী স্বর্গের অপসরী। হে স্বার্থ ত্যাগী বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তুমি এসো ফিরে আবার এই বিশ্বে, আনন্দ আসুক ফিরে ক্ষত বিক্ষত বিষণ্ণ সমাজে, ধর্মী আবার সাজুক নতুন মনোরম সাজে। হে জ্যোতির্ময় পাপে ভরা সমাজের কালো জমাটবদ্ধ অন্ধকারে, তুমি ছেড়ে দাও আলো, সুখ শান্তি মানবতা চেতনা বিবেক ভালোবাসা, সৌম্যদীপ্ত আলোয় ধুয়ে যাক সকল হতাশা। ধন্যবাদ।